আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস 24 চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম সহ 21 জনের বিরুদ্ধে ঢাকার সিপ মেট্রোপলিশন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে নালিশি মামলা দায়ের করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ। আইনজীবী মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের মিরপুরে একাডেমিক মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে বিকেলে আদেশ দেওয়া হবে। এদিকে মিরপুরে অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেট দল নিজেদের জাতীয় পতাকা উড়ানোয় এবং বিজয় দিবসে মাওলানা ভাসানী স্টেডিয়ামে হকিতে ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ ভেন্যু ঠিক করায় তীব্র নিন্দা জানিয়েছেন 40 বিশিষ্ট নাগরিক। এমন ঘটনায় সরকারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি পদত্যাগ চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নাজমুল হক পাপন ও হকি বোর্ডের। সেই সঙ্গে পাকিস্তান সরকারের দিক থেকে ক্ষমা ও ভুল স্বীকারের আনুষ্ঠানিক বার্তাও আশা করছেন তারা। ধন্যবাদ দর্শক পুরো সময়জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।